হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলা হেলথ টিপসের নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, শিশুর দাঁতে কি ক্যাভিটি হয়েছে? দাঁতগুলো কি একেবারে নষ্ট হয়ে যাচ্ছে? রয়েছে দারুণ একটি ঘরোয়া উপায় যার মাধ্যমে শিশুর দাঁতে ক্যাভিটি প্রতিরোধ করা সম্ভব। এমনকি আপনার বাচ্চা যদি ছোট হয়ে থাকে, মিষ্টি খাবার খাওয়া যদি খুবই পছন্দ করে থাকে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কারণ মিষ্টি খাবার যে সকল বাচ্চারা পছন্দ করে, বিশেষ করে চকলেট জাতীয় খাবার, সেক্ষেত্রে দাঁতে ক্যাভিটি হওয়ার সম্ভাবনা রয়েছে, এতে দাঁতগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা হেলথ টিপসে। পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো তথ্য সবার আগে পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনে ক্লিক করে রাখুন। এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনি পেয়ে যাবেন সবার আগে। আর অবশ্যই ভিডিওটিকে আপনার ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে শেয়ার করে রাখুন। এতে করে ভিডিওটি আপনার টাইমলাইনে থেকে যাবে, আপনার পরিচিত জনেরও উপকৃত হবে, সচেতন হবে। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক এপিসোডের মূল পর্যায়ে। ক্যাভিটি সমস্যা কম বেশি সবারই দেখা দেয়, তবে শিশুদের ক্ষেত্রে একটু বেশি দেখা দেয় এই সমস্যা। কয়েকটি কারণে এটি হতে পারে। এর মধ্যে অন্যতম তিনটি কারণ হচ্ছে ব্যাকটেরিয়া, সুগার ও সময়। আমাদের মুখের মধ্যে ব্যাকটেরিয়া সবসময় উপস্থিত, সেটাকে পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়, তবে বাকি দুটোকে কিন্তু নিয়ন্ত্রণে রাখা সম্ভব। শিশুদের ক্ষেত্রেও এই সমস্যা প্রতিরোধ করা সম্ভব। একটি বাড়তি নজরদারি আর সচেতনতায় এই সমস্যা দূর করতে পারে। যেভাবে প্রতিরোধ করবেন, আপনার শিশু কতটা মিষ্টি জাতীয় খাবার খাচ্ছে, কতক্ষণ ধরে খাচ্ছে বা খাওয়ার কত পরে মুখ ধুচ্ছে, এগুলো খেয়াল রাখুন। অনেক সময় শিশুরা চকলেট খেতে খেতে ঘুমিয়ে যায়। খেয়াল রাখতে হবে বাচ্চা যেন কোনো মিষ্টি খাবার মুখে নিয়ে না ঘুমায়। দুই বেলা ব্রাশ করা জরুরি। বাচ্চারা বড়দের দেখে শেখে, তাই নিজের সঙ্গে বাচ্চাকে নিয়ে দুই বেলা ব্রাশ করার অভ্যাস গড়ে তুলুন। এছাড়াও যে কোনো মিষ্টি খাবার খাওয়ার পর ভালোভাবে দাঁত ব্রাশ করিয়ে নিন। অন্য খাবারগুলো খাওয়ার পর কুলকুচি করার অভ্যাস করান। 2 থেকে 12 বছর বয়সের 6 ও 7 নম্বর পার্মানেন্ট দাঁতের গর্তে ক্ষয় বেশি হয়, আর 6 ও 7 নম্বর দাঁত যেহেতু খুব জরুরি, তাই এই ক্ষয় প্রতিরোধ করা অত্যন্ত জরুরি। বাচ্চাদের জন্য ফ্লোরাইড টুথপেস্ট খুব একটা উপযুক্ত নয়। অনেক ক্ষেত্রে ডেন্টিস্টরা 6 থেকে 12 বছর বয়সে দাঁতে ফ্লোরাইড অ্যাপ্লিকেশনের পরামর্শ দেন। নিয়মিত দাঁত পরীক্ষা করান। শুধু দাঁতে ব্যথা হলেই ডেন্টিস্টের পরামর্শ নেবেন, এই চিন্তা থেকে বেরিয়ে আসুন। শারীরিক সমস্যায় যেমন নিয়মিত ডাক্তারের কাছে পরামর্শ নিতে হয়, তেমনি দাঁতের চেক আপ করাতে পারেন 3 মাস অন্তর অন্তর। ক্যাভিটির লক্ষণ বোঝা যায় বিভিন্ন কারণ থেকে। দাঁতে কালো কালো দাগ হয়, দাঁতের কিছুটা অংশ ভেঙে যেতে পারে, দাঁতে ব্যথা হয়, জ্বর আসতে পারে, মিষ্টি খাবার খেলে দাঁত শিরশির করে, ঠান্ডা গরমেও দাঁতে ব্যথা হয়, দাঁত ও মাড়ির মধ্যে ব্যাকটেরিয়া থেকে শরীর খারাপ লাগতে পারে। অনেক সময় ক্যাভিটির সময় মতো চিকিৎসা না হলে দাঁতের পাল্প ইনফেক্টেড হয়ে যেতে পারে। মাড়ের নিচে অ্যালিভিউলার বোনে অ্যাবসেস বা পু জমে যেতে পারে। এতে দাঁত তুলে ফেলা ছাড়া কোনো উপায় থাকে না। দাঁতে ব্যথা হলে সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নিন। একটি দাঁতে ক্যাভিটি হলে খুব তাড়াতাড়ি বাকি দাঁতে হতে পারে। বড়দের মতো বাচ্চাদের ক্ষেত্রেও ফিলিং, ক্রাউনিং, ক্যাভিটি সবার সবচেয়ে ভালো উপায়। হেলদি এনামেলের জন্য দাঁত ওঠার আগ থেকেই বাচ্চাকে ভিটামিন এ, ডি, সি, ক্যালসিয়াম, ফসফরাস সমৃদ্ধ খাবার খাওয়াতে পারেন। দই, দুধ, ড্রাই ফ্রুট, স্ট্রবেরি, পেয়ারা, ব্রোকলি, লেটুস, এগুলোতে বাচ্চার দাঁতের উপকার হয়। বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিন, কমেন্টসে আপনার মতামত জানান এবং অবশ্যই ভিডিওটিকে আপনার ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে শেয়ার করতে ভুলবেন না। এতে করে আপনার পরিচিত জনের উপকৃত হবে, সচেতন হবে। আর স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও সবার আগে পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনে ক্লিক করে রাখুন। এতে করে স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনি পেয়ে যাবেন সবার আগে। ধন্যবাদ।